আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ টেক প্রবাসী আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। দশ কারটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমরা কথা বলবো সোনালী ব্যাংকের ই ওয়ালেট কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনারা দেশ অথবা থেকে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন তা আপনারা দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক লেখলে প্রথমে যে সোনালী ই ওয়ালেট এটা সম্ভবত প্রবাসে চলবে না তবে আপনি বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশন করে নিয়ে গেলে প্রবাসে ব্যবহার করতে পারবেন তো দর্শক আমরা বলেছিলাম ওখানে ব্রাঞ্চে যেতে হয় কিন্তু পরবর্তীতে আমি ট্রাই করে দেখেছি ব্রাঞ্চে যেতে হয় না আপনি এখানে রেজিস্ট্রেশন অপশনে আসার পর এখানে আপনার নাম এবং ফোন নাম্বার এবং ফোন নাম্বার অবশ্যই ব্যাংকে যেটি আছে দিতে হবে যারা অনলাইনে খুলেছেন বা যদি আগে আপনার অ্যাকাউন্ট থাকে ব্যাংকে যে নাম্বারটি আছে সেটাই দিতে হবে তারপর অ্যাকাউন্ট নাম্বার আপনার ভোটার আইডি কার্ড এবং আপনার ইমেল এরপর জন্মশাল এরপর ছয় সংখ্যার দুইটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আপনার মন মতো আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পর টার্মস কন্ডিশনে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা ওটিপি আসবে এবং আপনার তথ্যগুলো দেখাবে সাবমিট করে দিবেন সাবমিট অপশন দেখতে পাচ্ছেন আপনারা এটা দেওয়ার পর বাহাত্তর ঘন্টা এটা অ্যাপ্রুভাল হতে সময় লাগবে দেখতে পাচ্ছেন আপনারা এটা নোটিফিকেশন উঠে আসছে তো আমরা বাহাত্তর ঘন্টা পরে বাহাত্তর ঘন্টা অনেক সময় লাগে না আমার এটা চব্বিশ ঘন্টা লেগেছে অথবা দুই দিন লাগে লাগে তিন দিন লাগে না দেখতে পারছেন এখানে লেখেই আছে মানে একটু সময় লাগবে তা আপনারা অপেক্ষা করবেন এভাবে রেজিস্ট্রেশন করে তাহলে ব্রাঞ্চে আপনাকে যেতে দেখতে পারছেন আমরা চব্বিশ ঘন্টা পরে আমাদেরকে কংগ্রাচুলেশন ইউর অ্যাকাউন্ট ইজ ফুল অ্যাক্টিভেট এখন আমরা সেই অ্যাপসটিতে আমাদের যে ইউজার ইউজার তো মোবাইল নাম্বারই হবে এবং পাসওয়ার্ডটি যেটি ছয় সংখ্যার যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটি এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করবেন একটি ওটিপি যাবে আপনার নাম্বারে ওটিপিটি এখানে আপনাকে দিয়ে দিতে হবে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করতে হবে তো সাবমিট অপশনে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন আমরা অ্যাপসে লগ ইন করে ফেলেছি সেক্ষেত্রে আমাদের এখন আর ফ্রান্সে যাওয়ার আমি মনে করি কোনো আর প্রয়োজন নেই আপনি এখন থেকে এই অ্যাপসের মাধ্যমে যে কোনো ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন বা ওয়ালেটে টাকা রাখতে পারবেন হ্যাঁ মোবাইল রিচার্জ করতে পারবেন আপনার যদি এই অ্যাকাউন্টের সাথে আবার ডিপিএস অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেটা তো সেটাতেও এও টাকা ট্রান্সফার করতে পারবেন তা দেখতে পাচ্ছেন এখানে আপনি অ্যাড মানি করতে পারবেন আপনার ওয়ালেটে সেখান থেকে আবার আপনি আপনার ব্যাংকেও টাকা নিয়ে যেতে পারবেন তারপর সেন্ড মানি করতে পারবেন ওয়ালেট থেকে দেখতে পাচ্ছেন ওয়ালেট টু ওয়ালেট টাকা পাঠাইতে ওয়ালেট থেকে ব্যাংকে টাকা পাঠাইতে পারবেন আর ব্যাংক টু ওয়ালেট টাকা পাই এখানে ইএফটিএন করতে পারবেন বাংলাদেশের যে কোনো ব্যাংকে এখানে আপনি বাংলাদেশের যে সব ব্যাংকে ইএফটিএন করা যায় এনপিএসবিটা সম্ভবত এখানে নেই আপনারা ইএফটির মাধ্যমে যে কোনো ব্যাংকেই ফান্ড ট্রান্সফার করতে পারবেন খুব স্মুথলিভাবে দর্শক এছাড়াও অন্যান্য ব্যাংকে কিভাবে আপনারা ফান্ড ট্রান্সফার করবেন বা ইন্টারনেট ব্যাংকিং ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন সেগুলো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেগুলো দেখে নেবেন এখানে প্রোফাইলে এসে আপনার প্রোফাইলটি আপনি চাইলে পরিবর্তন করে দিতে পারেন পিকচারটি অ্যাড করে দিতে পারেন এছাড়া আর কিছু বা পাসওয়ার্ড নতুন নতুন পাসওয়ার্ড দিতে পারবেন সমস্যা নেই রেমিটেন্স রিসিভ করা যায় মোটামুটি অনেকগুলো সার্ভিস এই অ্যাপসে আছে দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের যে কোনো পরামর্শ অবশ্যই আমাদের কমেন্ট করে আপনারা শেয়ার করতে পারেন দর্শক অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমরা পরবর্তীতে আরো অন্য অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সাথে আসব কথা বলতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ Thank <laughs> you.